डिलर अरे বলো এখানে 14847 আমার নাম হচ্ছে মকর স্যার ছিলাম জলপাইগুড়ি থানা কমিটির আমি প্রশাসক কি কমিটি জলপাইগুড়ি সদর আমার ডিলার এসেছিল থানা কমিটি থানা কমিটি আছে আবার একটা হ্যাঁ আজকে কোথায় এসেছিলেন কি আলোচনা হলো কি ব্যাপার আমাদের জলপাইগুড়ি কোটালি থানা আমাদের সমস্ত জেলাদের সমস্ত জেলাদের একটা মিটিংয়ের আয়োজন করেছে আমরা সেই মিটিংয়ে এসেছি কতজন ডিলার এসেছিলেন আমার এখানে সদর বলতে টোটাল 115 জন কি আলোচনা হলো কি বললো আপনাদের নির্দেশ আমাদের নির্দেশ দিয়েছিল এই মুহূর্তে যাতে দোকানে একটু ভিড়ভাট মানে ডিস্টেন্স তো বজায় রাখে এবং মানুষের প্রাপ্যজন স্কেল অনুসারে যদি দেওয়া হয় এটাই আমাদের মেন নির্দেশ মাস্কটা মাস্ট কি কি নির্দেশ দেওয়া হলো এবং কি বললো আপনারা কি করবেন আমাদের নির্দেশ দিচ্ছে আমরা আইজি সাহেব যে নির্দেশ দিয়েছিল আমাদের আমাদের সব জেলেরই সেটা পালন করার চেষ্টা করবে এবং থানা থেকেও প্রশাসনিক লোক থাকবে আমাদের হেল্প করবে ডিস্টেন্স মেনটেন করার জন্য এবং মাস্ক তো অবশ্যই মাস্ট কে দিবে এটা কি পরে আসবেন আপনারা বিলি করবেন পাবলিকই পরে আসবেন আর কি কি বললো সামনে তো 1 তারিখ থেকে মনে হয় 1 তারিখ থেকে আমাদের ডিস্ট্রিবিউশন শুরু কালকে থেকে তাতে আপনাদের কোনো রকম বক্তব্য আছে তার সাথে আমাদের এই মুহূর্তে আর কোনো বক্তব্য নেই আমরা গভর্নমেন্টের পলিসি অনুসারে যে স্কেলে আমরা মাছ পেয়েছি সেই মানে আমরা ডিস্ট্রিবিউশন করবো নতুন করে আর আমাদের বড় কিছু নেই কোনো এক্সট্রা ফোর্স বাড়তে কিছু সেটা আমরা আপনাদের একটু বলেছি আর সেই সব রকম সাহায্য করবে আজকে আমরা বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে জলপাইগুড়ি টাউন ক্লাব থেকে এই কোভিড-19-এ কিছু কন্ট্রিবিউট করতে পারি কিনা তা আজকে আমাদের সমস্ত সভ্যরা সর্বসম্মত হয়ে 25,000 টাকা আমরা ডিএমের হাতে তুলে দিলাম এটা চিফ মিনিস্টার ইমার্জেন্সি রিলিফ ফান্ডে দেওয়ার জন্য তো চিফ আমাদের ডিএম হচ্ছে আমাদের জলপাইগুড়ি টাউন ক্লাব প্রেসিডেন্ট তো ন্যাচারালি উনিও খুব খুশি হলেন আমরা সবাই গিয়ে দিয়েলাম আমি জলপাইগুড়ি টাউন ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কি নাম এবং সন্তু চ্যাটার্জি ধন্যবাদ কত ইঞ্চি ঠিক আছে ডাক ছবি তুলছি